সকল দায়িত্ব কোম্পানি ম্যানেজমেন্টকে নিতে হবে, নিতেই হবে, নিতেই হবে। এই অপদার্থ ম্যানেজমেন্টকে সব দায়িত্ব নিতে হবে, নিতেই হবে, নিতেই হবে, করতে হবে, করতে হবে। এই দাবিতে আন্দোলন চলছেই, চলবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, জিন্দাবাদ, জিন্দাবাদ, চলবে, চলছে, চলবে। রামনগরের প্রোডাকশন চালুর দাবিতে আমরণ অনশন চলছে, চলবে, চলছে, চলবে। ইনকলাব জিন্দাবাদ, 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 ইনকলাব জিন্দাবাদ। আমরণ অনশন হয়েছে যে কোলেরিতে টেন্ডার নেই, তারপর কোলেরি বন্ধ রয়েছে, সিএমপিএফ ওদের সিএমপিএফ কেটেছে, সিএমপিএফ কেটেছে কোম্পানি, কিন্তু ভিভিএস স্টেটমেন্ট জমা দেয়নি, ঠিক আছে। 2018 থেকে, 2018 অক্টোবর থেকে তো 2020 পর্যন্ত তো সেই সিএমপিএফ এর ওইটা দিতে হবে, এবং সালানপুর, এটা সালানপুরের, সালানপুরের টেন্ডার করতে হবে, ঠিক আছে। এবং অবিলম্বে সালানপুরে টেন্ডার করে ওদেরকে আবার পুনর্বহাল করতে হবে। ওরা আজ 11 মাস বসে আছে। এই আমরণ অনশন আমরা করেছি আমাদের 2018 থেকে, যে আমাদের প্রাইভেট কোম্পানি যে সেল ম্যানেজমেন্টের কাছে যে আমাদের পিএফ এ টাকা জমা করেছিল, সেল ম্যানেজমেন্ট সে পিএফ এ টাকা পিএফ এ অফিসে জমা হয়নি। আমরা যখন পিএফ এর অফিসে গিয়ে যখন খবর নিচ্ছি যে বলছে 2018 অক্টোবর থেকে আপনাদের ডিউ আছে। আর দ্বিতীয়ত, আজকে প্রায় 1.5 বছরের উপরে হয়ে গেল সালানপুর এবং লাইটটি নতুন করে টেন্ডার হয়নি, তার একটা ওরা কারণ দেখা যায় যে জমি জটের জন্য তারা টেন্ডার করতে পারছে না। জমি জটে যতগুলো জমি চাকরি বলা যে দাবিদার, তাদের অলরেডি তাদেরকে অন্ধকারে রেখে তাদের মোটামুটি 60-70% হ্যাঁ তাদের জমি কেটে নেওয়া হচ্ছে, তার থেকে কয়লা তোলা দেওয়া হচ্ছে। জিন্দাবাদ।